আসসালামু আলাইকুম, যারা নতুন উমরা করবেন তাদের জন্য এই ভিডিওটি। আপনারা এখানে আসার পরে প্রথমে আপনার কাপড়টি সুন্দরভাবে পরিধারণ করতে হবে, আপনার ডান হাত জলা রাখতে হবে, দেখুন ঠিক এইভাবে। তারপরে আপনার সবুজ একটি বাতি আছে, এই সবুজ বাতি অংশ সোজা আপনি যেতে হবে ঠিক এই জায়গাটাতে। এই দেখুন সবুজ বাতি দেখা যাচ্ছে, এখানে এসে আপনি তপ শুরু করবেন। এখান থেকে তপ শুরু করে ঘুরে এসে ঠিক ওই জায়গাটিতে আসবেন, একবার হবে এইভাবে। দ্বিতীয়বার ঘুরে এসে ওই জায়গাটিতে আসবেন, দুইবার হবে এইভাবে। আপনি সাতবার তপ করবেন। সাতবার তপ করার শেষে আপনার দুই রাকাত নফল নামাজ আদায়ের জন্য ঠিক এই জায়গাটাতে আসবেন। কাবা ঘরের যে দরজা দেখা যাচ্ছে, ঠিক এই সোজা আসবেন, এসে এখানে দুই রাকাত নফল নামাজ আদায় করবেন। দেখুন সবাই দুই রাকাত নফল নামাজ আদায় করতেছে। তারপরে ঠিক চলে আসবেন সাফা মারা স্থানে। সাফা মারা স্থানে এসে এখানে দেখবেন ইংলিশে এবং আরবিতে লেখা আছে সাফা স্টার্ট, সাফা শুরু করো। দেখতে পারতেছেন এই যে সামনে লেখা আছে সাফা স্টার্ট, এখান থেকে এসে আপনি শুরু করবেন। এটা কিন্তু দুই সাইড, এদিকে এক সাইড, এদিকে এক সাইড, তাই প্রথম সাইড থেকে ওই সাইডের মাথায় যাবেন একবার, এবং ওই সাইড থেকে এই মাথায় আসবেন দুইবার, এইভাবে আপনি সাতবার তপ করবেন। আর একটা কাজ, এখানে পুরুষদের জন্য এই যে সবুজ বাতিটি দেখতে পাচ্ছেন, এখান থেকে পুরুষদের দৌড়াতে হবে, মহিলাদের জন্য না, পুরুষরা এখান থেকে দৌড়াবেন, মহিলাদের জন্য এটা না, পুরুষদের জন্য দৌড়তে হবে। এইভাবে আপনি সাতবার তপ করার শেষে দুই রাকাত নফল নামাজের জন্য ঠিক এই স্থানটিতে চলে আসবেন। স্থানটিতে সবাই দুই রাকাত নফল নামাজ আদায় করে, দেখুন সবাই দুই রাকাত নফল নামাজ আদায় করতেছে। ঠিক আপনি এখানে এসে দুই রাকাত নফল নামাজ আদায় করবেন। নফল নামাজ আদায়ের পরে আপনার সম্পূর্ণ কাজ শেষ। তাই আপনাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।